বলুন দা, তুমি ঝুমা বৌদির গায়ে আরেকবার হাত দিয়ে রাখো, তোমার হাত কিন্তু আমি ভেঙে দেব। হাত ভেঙে দেবে মানে? আমার বউ আমি যা খুশি করবো, তোর লেগুনা তো ফাটছে কেন রে? তুই আমার বউকে খাওয়াস না পড়াস যে তোর গায়ে লাগছে? আমি ওর স্বামী, আমি মদ খেয়ে চোখে মারবো ধরবো যা খুশি করবো, তুই বোধহয় কেটে লাউরা। বালের স্বামী আমার, বড় বড় ভাষণ দিলে যেমন নেতা হওয়া যায় না, তেমনি ঠিক মতো জমিতে চাষ না করতে পারলে চাষি হওয়া যায় না। তুমি নামেরই স্বামী, কাজের কিছুই নয়, আজ থেকে পচা আমার জমিতে ভাগে চাষ করবে। আমি তোমার বউ হয়ে থাকবো ঠিকই, কিন্তু তোমার ওই ভোঁতা নাওয়াল দিয়ে আমার জমিতে কাজ করতে দেব না আর তোমায়। মেরে ফেললে ও মা গো, সোরের বাচ্চা, আমার কোয়ারটা পুরো ভেঙে দিল গো, কোয়ারটা ভেঙে দিলে। মালতী গো, তোমার কুলাঙ্গার ছেলে আমাকে মেরে ফেললে গো, মেরে ফেললে। মালতী, তুমি কোথায় গেলে? মালতী, বাবা তুমি কোমরে হাত বোলাচ্ছ কেন? আর তুমি নিচে কি করে পড়ে গেলে? শালা হারামি, লাথি মেরে ফেলে দিয়ে বলা হচ্ছে কোমরে হাত বোলাচ্ছ কেন? বেরিয়ে যা বলছি সোরের বাচ্চা আমার ঘর থেকে। এক টাকা ইনকাম করার মোড়ক নেই, লাউড়ার ছেলে আমার এসে ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে ঝুমা বৌদির স্বপ্ন দেখছে, দূর হয়ে যা। ও গো, তোমারটা মনে আর কিচ্ছু রইল না। আমি কখন লাথি মারলাম? তুই লাথি মারিনিস তার কে মেরেছে? দূর হয়ে যা বলছি আমার ঘর থেকে এক্ষুনি। গান্ডে পিন্ডে খাচ্ছে দাচ্ছে বালের ছেলে আমার ঝুমা বৌদির স্বপ্ন দেখছে। ও বাবা গো, কোমরটা বোধহয় পুরো গেল। ও বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা, এরকম ভুল আর জীবনে হবে না, আমার মারা ছেলে। তুমি আমার তোর মতো জানোয়ারের মুখ থেকে বাবা ডাক শোনার চেয়ে আমার পেট্রোল খেয়ে মরে যা অনেক ভালো। কাল সকালে তোর মুখ আমি যেন না দেখি, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। কেন যে লাউড়া, আমি লোকের বইয়ের এত স্বপ্ন দেখি, তুমি কি অন্ধ হয়ে গেছো প্রভু? ভালো স্বপ্ন দেখে এইভাবে বাঁশ গুঁজে দিতে হয়? হ্যালো গাই, এত কেন গরম আর সহ্য হচ্ছে না তো? আরেকটা পাখাটা চালিয়ে দাও তো। কি ব্যাপার, এত গরম কেন? আমি বিছানায় শুয়ে আছি না চিতায় শুয়ে আছি? কোথাও কি আগুন টাগুন ধরে গেল নাকি? এই কার বেড়েছে পাখা দিয়ে আগুন, এটা ভয়ঙ্কর ব্যাপার। এই লাউড়া, পাখা বন্ধ কর রে, বন্ধ কর, নাহলে একটু সব পুড়িয়ে কয়লা বানিয়ে দেবে রে, বন্ধ কর। ও বাঁচা গেল, পাখার হাওয়া খাওয়ার আর দরকার নেই। ভাগ্যিস বাপের কোমরে লাথি মেরেছি, অন্য কোথাও লাথি মারলে এতক্ষণ আমাকে সত্যি সত্যি চিতায় ঘুমাতে হতো। এমন সময় আবার কাদের বাই উঠলো, এত গরমে এই গাড় জলে কালো হয়ে যাচ্ছে, আর এদিকে লাউড়া এরা ঘান জুড়েছে। ভগবান, এ তুমি আবার কোন পরীক্ষা নিচ্ছ? নমস্কার দাদা, ভালো আছেন? কি বলেন, এই এই কারণে তো
আমার মশারি থেকে এত গরমে ঘর ফাটছে আর ওদের বাই উঠেছে। ভগবান, তুমি কিসের পরীক্ষা নিচ্ছ? এদিকে বাপ কে নিয়ে ঘর থেকে বের করে দিয়েছে আর এদের মনে ফুটতে শিখেছিল ওরা আমাকে গান শোনানোর জন্য। আপনি ঘুমালে তবেই না আপনার ওই সুস্বাদু রক্ত আমরা পান করতে পারবো। রতন ডাক্তারের ঘরের মশাটাকে ডেকে নিয়ে আয়। মালটার এইচআইভি আছে নাকি সেটা চেক করতে হবে তো আগে। আমার মোটেও ভালো ঠেকছে না ভাই। দেখি তো ভিডিওটাতে কি বলতে চাইছে। এই লাউড়া নিনজা টেকনিক পেয়ে গেছে, এখনো সময় আছে লাউড়া, পালিয়েছো না হলে জান নিয়ে টানাটানি পড়ে যাবে। তোরা একটু থামবি লাউড়া, ইউটিউব ভিডিও আর বড় হাতের পেন দুটোই সমান, কোনটা সঠিক খুঁজে পাওয়া যাবে না। হ্যালো বন্ধুগণ, আমি ফটকে আর আমি নিয়ে চলে এসেছি একটা নিনজা টেকনিক, যেটা অ্যাপ্লাই করলে মশা মাছি সব যাবে সটকে। প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে, একটা স্প্রে বোতল নিয়ে নিতে হবে, তার মধ্যে নিয়ে নিতে হবে 2 চামচ লবণ, আর নিয়ে নিতে হবে 3 চামচ চিনি, আর একটু লেবুর রস নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর নিতে হবে আমাদের মেন উপকরণ, 1 লিটার পেট্রোল। পেট্রোলটা অবশ্যই নিতে হবে, তা না হলে কোনো রকম কাজই হবে না। তারপর সমস্ত কিছু নিয়ে নেওয়ার পর ভালো করে স্প্রে বোতলটা নাড়িয়ে নিতে হবে এবং গোটা ঘর স্প্রে করে দিতে হবে। এই তো মালপুরে একেবারে তৈরি হয়ে গেছে, এবার শুধু স্প্রে করার পালা। হই রে, কোথায় সব গেলি রে? একটা শ্রেয়া ঘোষালের গান শোনা। এই ভরা, আমার মোটেও ভালো লাগছে না। লাউড়া কি করতে কি করে ফেলবে, গান শোনানোর দরকার নেই ভরা। ফঞ্জনি ফঞ্জনি গুটিয়ে ঘর পালিয়েছে লাউড়া, রক্ত খাওয়ার দরকার নেই। ব্যাস, মশা মাছি সব ভ্যানিশ, এরপর আপনি আরামসে ঘুমাতে পারেন। ও আহ, শান্তি, এবার একটু আরামসে ঘুমানো যাবে।
সালা বালের মশা গান শোনাতে এসেছে, গান গান শালা পদে ঢুকিয়ে দেবো লাউরা। এবার একটা বিড়ি খেয়ে ঘুমিয়ে পড়া যাক, পেটটা শালা অনেকক্ষণ ধরে ফুলে রয়েছে। খতম। ওরে ওরে কি আছিস রে, ফায়ার ব্রিগেড একটা ফোন কর। খানকির ছেলে আমার সাদের বাড়িটাকে পুরো শেষ করে দিল, পুরো শেষ করে দিল রে। আপনার কাছে কল করার জন্য কোনো বৈধ রিচার্জ প্ল্যান নেই, অনুগ্রহ করে অবিলম্বে রিচার্জ করুন।